গুড মর্নিং সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দিনটা একটুখানি স্পেশাল, কারণ আজকে আমরা তারকেশ্বর যাচ্ছি শ্রেষ্ঠাক্ষীর 18 মাসের যে চুলটা দেওয়া হয় সেটা দিতে। আর আমাদের কোনো মানসিক ছিল না, কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমাদের তারকেশ্বরেই বাচ্চার প্রথম চুলটা দেওয়া হয়। তো সেই জন্য বাড়ির সবাই মিলে গাড়ি করে, আমাদের দুটো গাড়ি ভাড়া করা হয়েছিল, আমরা বাস পাইনি তো সেজন্য গেছিলাম। আর এখন আমরা সবাই মানে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ধোয়া জামা কাপড় পরে যাচ্ছি মন্দিরের দিকে। প্রথমে ওর চুলটা কাটানো হবে, তো তারপর আমরা দুধ পুকুরে স্নান করব। জানি না দুধ পুকুরের ভিডিও হয়তো দিতে পারবো না, কারণ জলের মধ্যে তো ফোন কি করে নিয়ে যাব, পারবো না, সবাই যেহেতু চান করব। তো তারপরে আমরা পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে তো তারপর ফিরবো। তো সবাই দেখতেই পাচ্ছ লাইন দিয়ে যাচ্ছি গিয়ে, ফার্স্টে ওর চুল কাটানো হবে। আর আমাদের নিয়ম আছে যে বাবা মাকে বাচ্চা চুল কাটানোটা দেখতে নেই, তো সেজন্য আমরা সামনে থাকতে পারবো না, কাছাকাছি থাকবো, যাতে যদি খুব কান্নাকাটি করে তাতে তখন আমরা সামাল দিতে পারি। আর তো দেখতে যেহেতু পারবো না তো সামনে যাবো না। আর আর এই দেখো সব আমাদের পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি, আমার শাশুড়ি, শ্বশুরমশাই সবাই গেছি। আর একটু পরেই এই যে আমার কাকা শ্বশুর নিয়ে বসেছে ওকে চুল কাটানোর জন্য, তো প্রথমে গায়ে হলুদ হয়েছে, একটুখানি ধান ধূপ দিয়ে আশীর্বাদ করেছে সবাই, আর তারপরেই চুল কাটানো হবে। আশেপাশে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে, বাচ্চারা কান্নাকাটি করছে, তো এখন দেখা যাক শ্রেষ্ঠা কী কী করে। আপাতত ফোন দিয়ে বসিয়ে রাখা হয়েছে, জানি না কি হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। Thank you.
আমার পাশে আইসক্রিম আইসক্রিম